সকাল সকাল বাচ্চারা খেতে চায় না, তার উপর আবার অনেকটা সকালেই ভাত বসিয়ে দিয়েছি আর ওদের সকালে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আশা মহন্ত ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকাল সকাল ড্রেস পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে স্কুলে নিয়ে যেতে হবে, একজনের পরীক্ষা আছে সেই কারণেই। আর ওদেরকে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, ছুটছুট করছে। চলো, ভাতটা হয়ে গেল নাকি দেখতে হবে। অনেকদিন বসিয়ে দিয়েছি, আর কড়াইটা মাজবো, কারণ কী হয়েছে বলতো, একেই সকাল সকাল বাচ্চারা খেতে চায় না, তার উপর আবার অনেকটা সকালেই ভাত বসিয়ে দিয়েছি আর ওদের সকালে ভাত খাওয়ার অভ্যাস নেই, কারণ আমি ওদেরকে খাবার দিয়েছি 11টা থেকে 12টা মধ্যে। তো সেখানে আজকে প্রায় 10টা বাজে, তো 10টার সময় ওরা খেতে চায় না। তো ওই জন্য ভাবছি কি শুকনো লঙ্কা ভাজবো, আর কয়েকটা আলু দিয়েছি ভাতের মধ্যে, সেই আলুটাকে মাখবো চটমটা করে, তাহলে যদি একটু খায়। আর হ্যাঁ, সকালে ওরা খেয়েছে কেক টেক, আর ওদের সকালবেলা খাবারটা নেয় আমার কি বলতো, বেশিরভাগ ওদেরকে কেক টেকই ওরা খায়, আর ওদেরকে কেকটাই দিই, ওদের কেকটাই আর কি ভালো লাগে। আর খুব একটা কেক খাওয়াটাও মানে ঠিক না। চলো, আর কড়াইটা আমি মেজে নিই। এখন তো কড়াইটা শুধু মেজে নিব, আর কোনো এখন কাজ করবো না, আগে স্কুলে দিয়ে আসছি ওদেরকে, তারপর আরামসে পাওয়া যাবে কাজগুলো। আগে যেটা করার সেটা করে নিই। ভাতটা বোধ হয় হয়ে গেছে, বোতলে বোধ হয় কেউ জলও নেয়নি, জলটা দিতে হবে। বোতলগুলো কোথায় রেখেছিস? একটা এখানে পড়ে রয়েছে, আর জিনিসের বোতলটা ওই যে ওখানে কোথায়? বিটিএস, বিটিএস বাবু, বোতলগুলো একটু ধুতে হবে না, অনেকদিন ধরে পড়ে আছে। আজকে স্কুলে যাওনি তুমি? কেন আজকে ছুটি? কেন ও তাই? আজকে আবার কিসের ছুটি দিল তোমাদেরকে? 15 আগস্টের ছুটি? ও দাদা দিদির ছুটি নাই, দাদা দিদি স্কুলে যাবে এখন। আচ্ছা, বোতল ভরানো রেডি, আমার ওদিকে কড়াই বোধ হয় পুড়ছে, লঙ্কাগুলো নিয়ে নিই। তো বলেছিলাম না লঙ্কা ভাজবো, ও বাবা লঙ্কা তো না এখানে, লঙ্কা এনেছি আমি, ভালোই হয়নি আমার পড়ানো। ও বাবা লঙ্কার সাইজগুলো তো সে একদম টস টস করছে, বেশি ভাজবো না, দুটা ভাজবো। এই কড়াই আমার জ্বলছে, প্যাকেটে একটু তেল আছে, খুব তাড়া খুব তাড়া। ভাত হয়ে গেল, কি হলো বোতলটা? আমি জলটা ভরলাম, বোতলটা একটু ডিস্টার্ব। চলো, ভাত রেডি কমপ্লিট, এখন আলুগুলো খুব সেদ্ধ মেখে যতটুকু খাই খাবে।
Thank you.